ছেলেটা বললে, মুসলমান বলে ছেলেরা তারা ধরুনেরা আর একটু এগিয়ে যা যা এগিয়ে যা যা আমার রাসূলুল্লাহ মদিকে নূর একটু প্রমাণ হয়ে যাবে বাবা আল্লাহ নবী জামাতে হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আলী বাবা শুনেছে দেন যে আলী হলো জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী যে আলী হলেন জান্নাতের সরদার জান্নাতের ইমাম ইমামে রাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা যে আলী হুজুরের সংসার আমাদের ফাতেমার সংসারে এত অভাব, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কোনো কোনো সময় এক সপ্তাহ পানি খেয়ে রোজা রাখতো, পানি খেয়ে রোজা রাখতো। আলী হুজুর যখন ব্যাগটারে ফিরে এলেন, মা ফাতেমা জানিয়ে দিলেন, স্বামী আমার এই চাদরখানাটা নিয়ে একটু আপনি মদিনা শরীফের বাজারে বিক্রি করে দেন। হাজার আলী হুজুর বললেন, বিবি এই চাদরটা আপনার আব্বা আপনাকে মোহরানা দিয়েছিল, আপনাকে আপনার আব্বা আপনাকে প্রথম আমি আলী আপনি যখন আমার ঘরে আসেন তখন আমার আপনার আব্বা নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার গায়ের মধ্যে দিয়েছিলেন। স্বামী আমার আব্বা নবী মোহাম্মদ রসুল্লাহ যখন আব্বার কাছে এই চাদরটা ছিল তখন এই চাদরের মালিক হলে আমার আব্বা যান, কিন্তু আমার আব্বা আমি ফাতেমা আমাকে যখন দিয়েছেন এই চাদরের মালিক হলো আমি ফাতেমা। স্বামী এই চাদরের মালিক আমি বলছি, আপনি এটা নিয়ে যান। চাদরটা নিয়ে মদিনা বাজারে চলে গেলেন, একটা ইহুদি কিনে নিলেন। হযরত আলী হুজুর সেই কিছু টাকা দিয়ে কিছু কিনে নিয়ে আটা পাটা কিনে নিয়ে বাড়িতে চলে এলেন, উটি উটি করে ঘুমিয়ে পড়েছে। ওই ইহুদির বিবি ওই চাদরটা নিয়ে পাশের ঘরে রেখেছে, হঠাৎ রাতে অন্ধকারে দেখে ঘরটা গোটা দাউ 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 করে চলছে। বিবি বলছে, স্বামী ওঠে, আগুন ধরে গেছে ওঠে। তারপরে গিয়ে দেখে না পাশের ঘরে দেখে মা ফাতেমার চাদরটা যেন নূর আলা নূর চমকাচ্ছে, ধরে বলে সুবহানাল্লাহ ফাতেমার চাদর থেকে নূরে। ইহুদি অবাক, ইহুদি অবাক, চাদরটা হাতে করে নিলেন, আলী হুজুরের বাড়িতে এলেন। আলী 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 হুজুর ঘুমাচ্ছে, টুক টুক করে দরজাটা খুলছে। আলী কে? দরজা দরজা খুলে দিলেন, কে? নাম ইহুদি। লেন আপনার চাদর লেন। ভাই আমি আলী, আমার কাছে তো টাকা নেই। আমি আলী, আমার কাছে তো টাকা নেই, সেই টাকাটা দিয়ে আমি আলী তো আটা কিনে নিয়ে এসেছি। আমি আলী গো
আম্মার নাম কি? মরিয়াম। আম্মা যেন মরিয়ামের বিবাহ শাদী হয়েছিল, কথা বলেন ওই জায়গাটায় আল্লাহ জিব্রিলকে পাঠালেন, জিব্রিল আমার বান্দি মরিহাম গোসল করছে হাম্মাম খানায়, আর তুমি একটু ফু দিয়ে দাও। এখন দিয়েছে ওই ফুটা নিয়ে মা মরিহামের হেমের মধ্যে আমার আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে তৈরি করে দিয়ে গুরু বলে সুবহানাল্লাহ। আমি চাই না বলছি, আমি আপনি কেউ মাটিতে নুনে তৈরি, মাটি তৈরি না, আপনি মাটি তৈরি নয়, আমি মাটি তৈরি নয়, মাটি তৈরি হলে আপনার নবী আদম আলাইহিস সালাম তা দ্বিতীয় মানুষের হান্নাদি কেন আদম আলাইহিস সালাম শুরু থেকে একটা মানুষও কিন্তু মাটির তৈরি নয়, কেবল মাত্র মাটির তৈরি আমাদের আব্বা নবী আদম আলাইহিস সালাম। আমরা ঘোড়ার মাটির রসের তৈরি, ঠিক না? তাহলে তো নবী ঈসা আলাইহিস সালাম তো মাটি তৈরি হতে পারত। কোন গুণ ফাগুন, কুল ফাগুন, কোন গুণ গুণ ফাগুন, বোঝা কোথা বসে আমার আপনার যারা বিবাহ সাথে করেছে, আমি বিশ্লেষণ করছি না, আপনি কেন সেখানে পণ্ডিত মানুষ, আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি? ওটা মাটির রস, এদিকে অনেক লম্বা চওড়া আল্লাহ পাক যদি নিয়ে যায় আবার অন্য সময় আলোচনা হবে। রাসূলুল্লাহ হাসরের ময়দানে সাফাই করতে পারবে কিনা এই বিষয়ে আলোচনা করব। কথা বুঝছেন? রাসূল হাসরের ময়দানে সাফাই করতে পারবে কিনা এই বিষয়ে আলোচনা করব। অসুবিধা আছে? আজাবের কথা একটু
শুনুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা শুনে গেলেন, দেখে বাবা আল্লাহ পাক তুমি কিয়ামত আরম্ভ করে দেবেন গো, আল্লাহ পাক যদি পৃথিবী ধ্বংস করে দেবে পৃথিবী জুড়ে মানুষেরা অলম্ব অবস্থায় ছুটে ছুটতে থাকবে, নেপসি 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 করে ছুটবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না বিবি যে আল্লাহ পাক তোমার নবী আলাইহিস সালাম ও সালাম বিবি যে জন্য আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিধান করে তুলবে আল্লাহ পাকের মহত্তা দিয়ে দেখে স্যার, এ বাবা মোহাম্মদ মদিনা
আমি যেমন পাবো তো রসুল্লাহর মোহাব্বত করেনা রসুলকে আল্লাহ রসুলের প্যার করেনা উম্মা তুম্মতিরা আমার রসুল্লাহর হাতে এই হাউজের কৌসারের পানিটা পান করবে। একটু বলুন সুবহান আল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। হাসরে ময়দানে জাহান নামের এত গর্জন হবে পৃথিবীর জমিনে বর্জ্যপাতের আওয়াজ কেমন হয়? এই বর্জ্যপাত যদি না হালকা আওয়াজে আমি আপনি পেশাব হয়ে যাই, আর হাসরের ময়দানে জাহান্নামের গর্জনের আওয়াজ এমন হবে নবী আলী যে জাহান্নামকে আল্লাহ পাক 70,000 জিঞ্জি দিয়ে 70,000 ফেরেশতাকে বেঁধে রাখতে হবে, সে জাহান্নাম হাসরের ময়দানে বিচার হবে, আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহার। কাহার কথার অর্থ কি? কেয়ামতের ময়দানে বিচার হবে 1,000 মধ্যে একটা জান্নাতী,